নৌকার ওয়ার্ড থেকে শুরু করে থানা পর্যন্ত কোন লোক পদ্ধারী যদি নৌকার বিপক্ষে ভোট করেন এরকম প্রমাণ আপনারা পান কাগজপত্র সহ দেন তাকে আমি বহিষ্কার করে দেব। এমনকি জেলার নেতাও তারও নিস্তার হবে না। নৌকার বিরোধিতা করেন তাদের আওয়ামী লীগ আমি সাধারণ সম্পাদক হয়তো করতে পারবেন না, আমি কিন্তু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি স্পষ্ট করে বলছি যারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের নাম নিয়ে চেয়ারম্যান মেম্বার এমপি হয়েছেন অথবা হবেন অথবা হচ্ছেন অথবা দলের সভাপতি সাধারণ সম্পাদক হয়েছেন দলের নাম ভাই বলেন কি আপনি ওসিক জাফর আমি আওয়ামী লীগের সহসভাপতি আমি আওয়ামী লীগের ওয়ার্ডের নেতা বলে না। আর তারা যদি কোনো কারণে আওয়ামী লীগের নৌকার বিরোধিতা করেন তাদের আওয়ামী লীগ আমি সাধারণ সম্পাদক হয়তো করতে পারবেন না। স্পষ্ট করে বলতেছি দলের একটা ম্যান্ডেট আমার উপর দেওয়া আছে, দল সঠিকভাবে পরিচালকের দায়িত্ব দেওয়া আছে, দল পরিচালনা করার যে আওয়ামী লীগের আইন আছে গঠনতন্ত্র আছে সেটার প্রয়োগ করার ক্ষমতা কিন্তু আমাকে দেওয়া হয়েছে। যেমন আমাদের সেন্ট্রাল আওয়ামী লীগ ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের মাননীয় সাধারণ সম্পাদককে, আমাকে কিন্তু দেওয়া আছে গণতন্ত্র স্পষ্ট করে বলা আছে আপনার অধীনস্থ দলীয় সকল কার্যক্রম থেকে আপনি মনিটর করবেন প্রয়োজনে তাদেরকে বহিষ্কার করবেন আদেশ দিয়ে সেন্ট্রালে পাঠাবেন, একবার যদি চিঠি ইস্যু হয় কারো নামে আর কিন্তু ফেরা যায় না। উদাহরণ কিন্তু সম্প্রতি আছে 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 সেটা আমি দিতে পারি, সে অধিকার দল আমাকে একদম গঠনতন্ত্র করে দিয়ে দিচ্ছে। আমি বারবার বলতেছি আমি হয়তো আর 7 দিন দেখবো আর 3 দিন দেখবো আর 4 দিন দেখবো, সমস্ত আসনে আমি কালকে চিঠি ইস্যু করে দেব প্রত্যেক নৌকার প্রার্থীর কাছে বলবো যে যদি কোনো পদধারী লোক নৌকার ওয়ার্ড থেকে শুরু করে থানা পর্যন্ত কোন লোক পদধারী যদি নৌকার বিপক্ষে ভোট করেন এরকম প্রমাণ আপনারা পান কাগজপত্র সহ দেন তাকে আমি বহিষ্কার করে দেব, বহিষ্কার চিঠি পাঠিয়ে দেব, আপনার পদ থাকবে না। পরিষ্কার করে বলতেছি ওয়ার্ড থেকে থানা পর্যন্ত, যেহেতু আমি থানার মধ্যে ভোট করতেছি জেলা তো আমার কাছে, এমনকি জেলার নেতাও এমনকি জেলার নেতাও তারও নিস্তার হবে না যদি নৌকার বিরুদ্ধে আমরা যাই। এটি আমার দলীয় গঠনতন্ত্রের কথা বললাম যার অধিকার আমাকে দেওয়া হয়েছে।